হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ, মাতাজি ছোট্ট ছোট্ট ভাই বোনেদের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। তো আমি এই ভিডিওটি শুরু করার আগে বলেছি, যদি আমার এই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তাহলে আপনারা কিন্তু এক একটা তাল হয়তো মিস করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিবেন। তো আজকে মৃদঙ্গ বাজানোর আগে তার সম্বন্ধে কিছু বলতে চাই, চারটে গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথমত হচ্ছে মৃদঙ্গ বাজানোর আগে সেটা প্রণাম মন্ত্র করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে তারপরে প্রণাম মন্ত্র পঞ্চদত্ত প্রণাম মন্ত্র করতে হবে। তৃতীয়ত হরে কৃষ্ণ মা মন্ত্র প্রণাম করতে হবে, তারপরে মৃদঙ্গ বাজাতে হবে। এবং চতুর্থ হচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের এই চরণ ঢেকে রাখতে হবে। আমি প্রথম ভিডিওটিতে আমার যে মৃদঙ্গ লেসন পার্ট 1, সেটাতে আমি আমার চরণ ঢেকে মানে ঢাকিনি। সেই জন্য আপনারা প্লিজ তাতে যদি আপনারা চরণ দেখে থাকেন, তাহলে তার জন্য আমি ক্ষমা চাইছি, আপনাদের কাছে ক্ষমা চাইছি। যদি আমার ভুল ত্রুটি বা যদি সেই ভিডিওতে কোনো হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বা এই ভিডিও আমি এই মৃদঙ্গ বাজানোর আগে যদি আমার কথাবার্তায় বা মৃদঙ্গ বাজানোর সময় যদি কোনো অপরাধ হয়ে থাকে, তার জন্য আমি আপনাদের কাছে অসংখ্যভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মৃদঙ্গ লেসন পার্ট 1 যে ভিডিওটা, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তো চলুন আজকেই আমি মৃদঙ্গ বাজিয়ে দেখাচ্ছি, বেশি কথা বলবো না, দেখা যাক। দেখুন শুধু ভক্তবৃন্দ, আমি মৃদঙ্গ নিয়েছি। তো যারা পার্ট 1 দেখেননি, আমি আবারও বলছি যে পার্ট 1 আপনারা যে দেখুন, তাহলে এই তালটা বাজে তাদের কোনো অসুবিধা হবে না। আমি আশা করছি যে আপনারা তেরে খেটা তালটা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছেন, অভ্যাস করেছেন। তো অনেকেরই হয়তো এই আঙুলটা এখন ব্যথা করছে না, একটু পরে হয়তো আরও একটু কিছু তাল যাওয়ার পরে একটু ব্যথা করবে, কিন্তু অসুবিধা নেই, সেটা বাজাতে বাজাতে আপনার অভ্যাসের উপর নির্ভর করছে। যদি আপনি সেটা ভালোভাবে অভ্যাস করেন, তাহলে ব্যথা কমে যাবে, আপনার হাত ঘুরবে। আপনি হাতের সম্পর্কে বলেছি কোন কোনগুলো আছে, আপনি সেখান থেকে এইগুলো সব সংগ্রহ করুন, বা আমি নেক্সট ভিডিওতে এই সম্বন্ধে পুরোপুরি নিয়ে আসবো। তো চলুন আমাদের তেরে 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 ঘরে তালটা বাজানো যাক। তো আপনারা জানেন এই চার আঙুলে বুড়ো আঙুলে রে, আবার তেরে তেরে তেরে, তিনবার তেরে বাজাবো আমরা, রে তেরে তে রে, লাস্ট কি খেটা খয়েক আর খে। এই যে দেখুন খে, এখানে 5 আঙুলে খে 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 খে, 4 আঙুলে টা টা টা। তো তালটা হচ্ছে তেরে 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 খেটা, তেরে 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 খেটা, তেরে 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 খেটা, তেরে তেরে। অনেকের বাড়িতে অনেকের ফোন মানে বাড়িতে এই সেলফোন থাকে না, অ্যান্ড্রয়েড ফোন। তো এখনের যুগে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া অচল, কেউ ভালো কাজে ব্যবহার করে কেউ খারাপ কাজে, আপনার কাজের উপরে নির্ভর করছে। তো অনেকের বাড়িতে এই সেলফোন থাকে না। তো আমাদের পাশের বাড়িতে যারা যারা এই ভিডিওটি দেখছেন, প্লিজ যদি কেউ শিখতে চান, কেউ যদি শিখতে চায় আপনাকে বলে, তাহলে আপনি এই চ্যানেলটিকে যত পারেন শেয়ার করবেন, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন যদি ভালো লেগে থাকে, এবং বেল আইকনে টিপে দিতে বলবেন আমাদের ভিডিও যাতে সর্বপ্রথম দেখতে পারে। তো আমার এই ভিডিওটি চালিয়ে আপনি তাদেরকে দেখাবেন, তারা শিখুক, তাতে আপনারও ফল হবে, তাদেরও ফল হবে, তাতে আপনার সঙ্গ বাড়বে, জেলায় জেলায় এরকম ভক্ত বেড়ে যাবে। এই মৃদঙ্গ খুব একটা সুন্দর জিনিস। আমাদের যেমন শ্যাম, আমাদের এখানে আমার বাড়ি দলপতিপুরে আর শ্যাম সুন্দরপুরে কিছু মাতাজি আছে, সে মাতাজি আমাকে বলেছিলেন যে আমি এরকম মৃদঙ্গ সে মানে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র শিখতে চাই। তো সেইলি আমি তাকে বলেছিলাম আমি মৃদঙ্গ বাজাবো। প্লাস আমার কিছু বন্ধুরাও আমাকে বলেছিল যে এরকম আমাকে চ্যালেঞ্জ একটা চ্যানেল তৈরি করতে, ছোট্ট চ্যানেল আমি তৈরি করেছি, আপনারা যদি না আমাকে সাপোর্ট করেন তাহলে আমারও তো ভালো সাপোর্ট করেন, তাহলে আমি তো আগাতে পারবো না। প্লিজ সেইলি আপনারা সাপোর্ট করুন আমাকে, এবং আমি আপনাদের পাশে আছি। আমি আপনারা তো আমাকে গুরু বলে ভাববেন, কিন্তু না, আমি গুরু নই। এখন আর গুরু হচ্ছেন আমার গুরু ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, এবং তার হচ্ছে মানে তার সম্পর্ক ভগবানের সঙ্গে, ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তো সেই নিয়ে আমি আপনাদের একটা মিত্র।
তো শ্যাম সুন্দরপুরে সেই মাতাজি গুলো আমাকে শুধু বলেছিলেন যে আমাকে কিছু তাল পাঠিয়ে দিবে, আমি বলেছিলাম ঠিক আছে আমি পাঠিয়ে দেবো। কিন্তু তারপরে ভাবলাম যারা চ্যানেল তৈরি করলো অনেকে আছে যাদের আর্থিক অসুবিধা থাকতে পারে, তারা শিখতে পারে না, তো সেজন্য আমার এই ছোট্ট চ্যানেলটি আমি তৈরি করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপুন এবং যত পারেন শেয়ার করুন এবং লাইক করে দিবেন। তো এখানে আমি আমার চ্যানেল সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।